সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আজকে আমাদের ভিডিওর বিষয় আধারের পরিবর্তন হিসাবে ভার্চুয়াল আইডির ব্যবহার আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে অনুরোধ করছি যেনারা এখন অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তেনারা শীঘ্রই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে নিন সো দ্যাট নেক্সট টাইম যখনই কোনো ভিডিও আমি আপলোড করবো সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে আধারের পরিবর্তে আমরা ভার্চুয়াল আইডি ব্যবহার করে আমাদের অনেক কাজই করতে পারি বর্তমান যুগে আধার আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি নথি আধার আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে স্কলারশিপ থেকে শুরু করে সমস্ত জায়গায় ব্যবহার করা হয় ফলে এই আধার নাম্বার আমাদের কাছে অতটা সুরক্ষিত নাও হতে পারে দেওয়ার ক্ষেত্রে তাই আমরা আধারের পরিবর্তে ভার্চুয়াল আইডি কীভাবে ব্যবহার করতে হয় কিভাবে ভার্চুয়াল আইডি জেনারেট করতে হয় এগুলি আমরা আজকে দেখব ভার্চুয়াল আইডি হলো আধারের মতোই ষোলো সংখ্যা বিশিষ্ট একটি আইডি যেটি র্যান্ডমলি সিলেক্ট হয় এবং যেটি প্রত্যেক চব্বিশ ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ করা যায় অর্থাৎ প্রতি চব্বিশ ঘন্টা অন্তর একটি নির্দিষ্ট আধারের পরিপ্রেক্ষিতে র্যান্ডামলি ষোলো সংখ্যক ভার্চুয়াল আইডি তৈরি হয় এই ষোলো সংখ্যক ভার্চুয়াল আইডি দিয়ে আমরা অথেন্টিকেশন অথবা ই কে যে ভেরিফিকেশানগুলি রয়েছে সেই কাজগুলি খুব সুন্দরভাবে আমরা করতে পারি তাই আমরা আজকে দেখবো কিভাবে এই ষোলো সংখ্যক ভার্চুয়াল আইডি আমরা জেনারেট করব এবং ভার্চুয়াল আইডি জেনারেট করার পদ্ধতি বা কী সর্বপ্রথম আমরা যেটা করব গুগল ক্রোম ব্রাউজারটি খুলে নেবো আপনারা চাইলে আপনারা মোবাইলও করতে পারেন গুগল ক্রোম ব্রাউজার খুলে নিয়ে এখানে আমরা লিখব আই এই আই লিখে সার্চ দিলাম দেখুন আপনাদের সামনে আই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটি এসেছে এটাকে আমরা খুলে নেব খুলে নেওয়ার পর এই দেখুন আপনাদের সামনে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে গেছে এখানটায় অনেকগুলি মেনু রয়েছে এই মাই আধার অ্যাবাউট ইউ আই অনেকগুলি মেনু রয়েছে আমরা মাই আধার মেনুতে গিয়ে এর মধ্যে যে সাব সাবমেনু রয়েছে দেখুন আধার সার্ভিসেস এইখানটায় যাব তার নিচে দেখুন আরও কতগুলি মেনু রয়েছে এই যে ভার্চুয়াল আইডি বা ভিআইডি জেনারেটার এখানটায় আমরা ক্লিক করে নেব এই নিউ ট্যাবে খুলে নিলাম সরি দেখুন এখানে নতুন একটি ওয়েবসাইটের মতো খুলে গেছে ওয়েব অ্যাড্রেস রেসিডেন্ট ডট ডট গভ ডট ইন স্ল্যাশ ইন ভিড

পারমিটেড অর্থাৎ ভার্চুয়াল আইডি হচ্ছে একটি আধারের পরিপ্রেক্ষিতে র্যান্ডমলি উৎপন্ন হওয়া ষোলো সংখ্যক একটি নাম্বার যেটি আমরা অথেন্টিকেশন বা ই কে ক্ষেত্রে ব্যবহার করতে পারি এবং যখন খুশি আমরা এই নাম্বারটি আবার চেঞ্জ করে নিতেও পারি আরেকটি জিনিস মনে রাখবেন এই বলছে যে দেখুন ক্রিয়েট অর রিট্রাইভ লস্ট অর ফরগটেন সিক্সটিন ডিজিট ভার্চুয়াল আইডি ফর ইউর আধার আপনি চাইলে একটি ভার্চুয়াল আইডি সেটিকেই ব্যবহার করতে পারেন আবার যদি আপ সে তাহলে আপনাকে রিট্রাইভ করতে হবে আর আপনি যদি নতুনভাবে উৎপন্ন করতে চান নতুন নতুনভাবে ভার্চুয়াল আইডি ইউজ করতে চান তাহলে সেটা আপনি নতুন নতুন করে প্রত্যেকবার আপনি তৈরি করতে পারেন বা বানাতে পারেন মনে রাখবেন এক ভার্চুয়াল আইডি একবার তৈরি হলে সেটি একটি ক্যালেন্ডার ডে বা চব্বিশ ঘন্টা তার বৈধতা থাকে অর্থাৎ প্রত্যেক চব্বিশ ঘন্টা অন্তর আপনি ভার্চুয়াল আইডি পরিবর্তন করতে পারেন চলুন তাহলে আমরা দেখি কিভাবে এই ভার্চুয়াল আইডি আমরা তৈরি করব বা বানাবো দেখুন ভালো করে নিচে লেখা রয়েছে এন্টার টুয়েলভ ডিজিট আধার নাম্বার আপনার বারো সংখ্যক আধার নাম্বার এখানে দিতে হবে আমাদের আধারের নাম্বার হয় বারো সংখ্যক আর আমাদের ভার্চুয়াল আইডি নাম্বার হয় ষোলো সংখ্যক তাই আমরা এখানে একটি আধার নাম্বার দিয়ে দিচ্ছি দেখে নিন এই আমরা আধার নাম্বারটি দিয়ে দিলাম নিচে দেখুন লেখা রয়েছে ক্যাপচার ভেরিফিকেশান এখানে এই যে ডান দিকে যে ইমেজটি রয়েছে যে যেরকমটি আছে সেরকমটি আমরা দেখে লিখতে হবে আমরা লিখে দিলাম এখানে দেখুন একদম দেখে দেখে যেরকম আছে সেই রকমটি আমরা দিয়ে দিলাম নিচে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলাম আপনার যে মোবাইল নাম্বার রেজিস্টার্ড রয়েছে আধারের সঙ্গে সেখানে দেখুন একটি ও চলে গেছে সেই ওটিপিটিকে আমরা দেখুন স্ক্রল করে একটু নিচে নামাই এই যে দেখুন একটু ওয়েট করুন এই স্ক্রল করে নিচে নামালাম এখানে এবার ওটিপিটি আমরা বসিয়ে দিচ্ছি ভালো করে দেখুন এই ওটিপিটা আমরা বসিয়ে দিচ্ছি এইবার নিচে দুখানা অপশন আছে একটা হচ্ছে জেনারেটার ভিআইডি আর একটা হচ্ছে ধরুন রিট্রাইব ভিআইডি আপনি যদি নতুন করে নিতে চান তাহলে আপনি জেনারেট করবেন আর আপনি যদি পুরনো ভার্চুয়াল আইডিটি পেতে চান তাহলে আবার রিট্রাইব করুন এক্ষেত্রে আমরা নতুন করে নেবো তাই জেনারেট ভিআইডিতে সিলেক্ট করলাম এরপরে দেখুন আমি জেনারেট বাটনে ক্লিক করছি এই জেনারেট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছিলো যেখানে ওটিপি গেছিলো সেইখানটাই আমার ভার্চুয়াল আইডি চলে গেছে এই দেখুন আমার মোবাইলে আমি পেয়ে গেছি ভার্চুয়াল আইডি ষোলো তো এক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না আপনার যেভাবে মোবাইলে ওটিপি পেয়েছিলেন সেভাবেই ভার্চুয়াল আইডিটি পেয়ে যাবেন এই ভার্চুয়াল আইডিটি আপনি ব্যাঙ্কে বা অন্য যে কোনো জায়গায় আধারের পরিবর্তন হিসাবে ব্যবহার করতে পারেন তবে অবশ্যই সেখানে দেখবেন আধার অবলিক ভিআইডি লেখা আছে কিনা যদি ভিআইডি লেখা থাকে তবেই ব্যবহার করতে পারবেন তবে এইটুকু আমি আপনাকে নিশ্চিত হয়ে বলতে পারি ই কেওয়াইসি বা আধার অথেন্টিকেশনের ক্ষেত্রে ভার্চুয়াল আইডি ব্যবহার করা যায় আমার ব্যক্তিগত মতামত সর্ব জায়গায় আধার ব্যবহার না করে কিছু কিছু জায়গায় ভার্চুয়াল আইডি ব্যবহার করা আমাদের উচিত তাতে কী হবে আমাদের আধার অনেকখানি সুরক্ষিত থাকবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা একটি লাইক দেবেন ভিডিওটি শেষে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেষ অবধি দেখতে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সবার মধ্যে শেয়ার করুন ভালো থাকুন নমস্কার